वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् वंदे पुरुषोत्तमम् जय गुरु। पाठ करছি अश्विनी कुमार विश्वास कर्तृक संकलित अमीय बाणी ग्रंथ होते। भूमिका अर्ध शताब्दी पूर्वे অমীয়বাণীর সংকলয়িতা কুষ্টিয়ার অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয় পরম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহৎ সান্নিধ্য লাভে ধন্য হন। সে বাংলা 1322 সালের কথা। শ্রী শ্রী ঠাকুর তখন 27 বছরের যুবা। তাঁর অনুপম দেহকান্তিতে রূপের সাগর ঢেউ খেলে যাচ্ছে, প্রাণ প্রাচুর্যে সারাক্ষণ ঝলমল করছেন। তখন সব অসম্ভব সম্ভব, আজগবি সব কাণ্ড ঘটছে। সেসব অপূর্ব দিনের কথা আজ বিস্মৃতির অন্তরালে। শ্রী শ্রী ঠাকুরের দিব্যতনু ঘিরে তখন কত সত্য ভক্ত দিনের পর দিন তাথৈ তালে নাচছে। প্রাণোন্মাদী কীর্তনের মহারোল আর জয় ঢাকের গুমগুম শব্দে তাঁর চতুষ্পার্শ্বের জনতা যাচ্ছে। ঝাঁকে ঝাঁকে মানুষ ছুটে এসে কীর্তনের প্রচণ্ড ঘূর্ণাবর্তে ঝাঁপিয়ে পড়ছে। পাবনা কুষ্টিয়া পদ্মারে পার ও পার প্রাণের একটা উত্তাল স্রোত বয়ে যাচ্ছে। কীর্তনের প্রমোদ অঙ্গনে অদ্ভুত অলৌকিক সব ঘটনা ঘটছে। উদ্দণ্ড কীর্তনে ভাবস্থ অবস্থায় কতজন ভক্তের দেহমনে প্রেমের অষ্টসাত্ত্বিকে মহাবিকার ফুটে উঠছে। মানুষ তরতর হয়ে উঠছে। ভক্ত পরিমণ্ডল সহ তিনি স্থান পরিক্রমা করছেন গ্রামে গ্রামে, নগরে শহরে, প্লাবনের বেগে। আর আপনার স্বভাবগত হাস্যে লাস্যে, সন্দীপনী সেবা ও সাহচর্যে, মধুর ব্যবহার ও অমীয় ঢালা আলাপনে আপামর সকলকে সঞ্জীবিত করে তুলছেন। এক একজন পতিত পতিতার পুনর্জীবন লাভের কাহিনী কি অদ্ভুত চমকপ্রদ। যেন রাজপুরীর ঘুমন্ত রাজকন্যা সোনার কাঠের স্পর্শ মাত্রই জেগে উঠছে। আবার দূর দূরান্তরে দ্রুত ছড়িয়ে পড়ছে তাঁর মহাভাব সমাধির কথা। সে অবস্থায় তাঁর জীবদেহে জৈবধর্ম নিঃশেষে স্তব্ধ হয়ে যায়। অষাঢ় হিম শীতল দেহে জীবনের কিছুমাত্র সাড়া ও সন্ধান খুঁজে পাওয়া যায় না। স্থূলদেহ ও জড়জগতের সর্ববন্ধন বিনির্মুক্ত হয়ে তিনি চৈতন্য সত্তায় বিরাজ করতে থাকেন। ডাক্তার, বৈদ্য, বৈজ্ঞানিক, সংশয়বাদী ও নাস্তিকগণ শত শতবার তাকে নানাভাবে পরীক্ষা করেও এই প্রহেলিকা পারাবার উত্তীর্ণ হতে না পেরে বিস্ময়ে হতবাক হয়ে থাকেন। যখন তখন তিনি জীবন মরণের সীমারেখা অতিক্রম করে আধুনিক বিজ্ঞানের ধারণাতীত অবস্থায় চলে যাচ্ছেন। পণ্ডিত মহলে মহাশোরগোল পড়ে গেছে। মৃত্যু রাজ্যে অধিষ্ঠিত অবস্থাতেই আবার তাঁর অপূর্ব সুন্দর বদনমণ্ডলে দেখা দেয় বিচিত্র রঙের খেলা। কখনো হাস্যোজ্জ্বল, কখনো নীল বিবর্ণ, কখনো অনির্বচনীয় কোনো স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত। অপূর্ব ভাবব্যঞ্জনা নিয়ে ধীর উদ্দাত্ত স্বরে তাঁর শ্রীমুখ থেকে নির্গত হতে থাকে অশরীরী বাণীসমূহ। এই মহাভাববাণী বা শ্রুতিসমূহ শ্রোতৃমণ্ডলীর মনের গভীরতম প্রদেশ আলোড়িত করে তাদের অন্তরে এক মোহন জ্বালা সৃষ্টি করে। পরাবাকরূপী পরব্রহ্মই সৃজন প্রগতিতে সৃজন বিধির ভিতর দিয়ে রূপ রস স্পর্শ গান গন্ধে ভরা অনন্ত বৈচিত্র্য সমাকীর্ণ সৃষ্টির প্রত্যেক যা কিছুতে উদ্ভিন্ন হয়ে রূপ হতে রূপে, গুণ হতে গুণে, অবস্থা হতে অবস্থান্তরে বিবর্তিত হতে হতে চলেছে। আর আদিবাক সৃষ্ট যা কিছু সবের পরম জনয়িতা রূপে মহামহিমায় অধিষ্ঠিত আছেন, এই আদিবাকই প্রথম সত্তা, তিনি বিশ্ব আমি।
তিনি সচ্চিদানন্দময় ঈশ্বর। শ্রী শ্রী ঠাকুর মহাভাবস্থ অবস্থায় পরমের সঙ্গে একীভূত হয়ে পরমের ইচ্ছা ব্যক্ত করছেন। পরাবাক রূপী পরব্রহ্ম জীব করুণায় বিগলিত চিত্ত হয়ে সকলের সর্ববিধ কল্যাণে সেদিন পরম পবিত্র নর বিগ্রহ আশ্রয় করে যুগধর্ম বিঘোষিত করছেন। পরম কারণ হতে রক্ত মাংস সংকুল জীব দেহে নেমে এসে পরম কারণের শুধু স্মৃতিমাত্র অবলম্বন করেই নয়, সে বোধে সহজভাবে সদা প্রতিষ্ঠিত থেকে জনগণ যাতে অন্তরের স্বাধীন ইচ্ছায় তাদের সত্যানুস্যত আদিম অনুরাগে সচ্চিদানন্দের মূর্ত প্রতীক জীবন্ত আদর্শকে জড়িয়ে ধরে তাঁরই অনুশাসনে আত্মনিয়ন্ত্রণ করতে করতে মঙ্গল পথের পথিকৃত হয়ে সপারিপার্শ্বিক সমৃদ্ধিতে সর্বপ্রকার উচ্ছল হয়ে ওঠে, তার জন্য দুর্নিবার বেগে তাঁর কর্মসাগরে ঝাঁপিয়ে পড়া। প্রয়োজনে ভক্তির বিশ্বাস গভীরতর করার উদ্দেশ্যে আপনার স্বরূপগত যোগৈশ্বর্য ও বিভূতি অজচ্ছল ধারায় প্রকাশ করা, বাস্তবে বিজ্ঞানের সতীব্র আলোকপাতে শাস্ত্র ও দর্শনের কুজ্ঝটিকা জাল সরিয়ে দিয়ে সার্বজনীন মূল সত্যকে জগতে প্রকাশ করে তারই উপর ব্যষ্টি ও সমষ্টি জীবন গড়ে তুলতে হীন পারিপার্শ্বিকের কুটিল আক্রমণ ও ভীষণ ভীষণ বাধা অতিক্রম করে জনকল্যাণমূলক কর্ম প্রতিষ্ঠানসমূহের কি অপূর্ব দক্ষতায় গোড়াপত্তন করা, সেদিনের অনেক কিছুই ছিল অদ্ভুত অলৌকিক। ইতিহাসের পাতায় যার সাক্ষ্য খুঁজে পাওয়া দুষ্কর। দিকে দিকে জনরূপ রটে গিয়েছিল, পাবনায় বিশ্বগুরুর আবির্ভাব হয়েছে। কতজন তখন কত ভাব নিয়ে তাঁর দুয়ারে এসে হানা দিত, পরম দরদির কাছে তাদের পুঞ্জীভূত বেদনার কাহিনী ঢেলে ঢেলে দিত। কতজন আবার আসত মনে দুর্বহ প্রশ্নের বোঝা নিয়ে, চলার পথের সন্ধান খুঁজে পেতে। মুনি প্রশ্নের পাহাড়ে নিয়ে অর্ধ শতাব্দী পূর্বে কোনো একদিন কুষ্টিয়ার বিশ্বগুরুর পদপ্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন এই গ্রন্থের সংকলিতাও। পূর্বেই বলা হয়েছে, অজ্ঞ যারা ভ্রান্ত যারা তাদের পথ দেখাতে জীবনের জয়যাত্রায় যোগ্য করে তুলতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দিবানিশি অকাতরে মানিক ছিটিয়ে যান। অনুভূতিলব্ধ কত কত গভীর জ্ঞানের কথা সেই সব মানুষের আবুল তাবুল প্রশ্নের উত্তরেও বলেন, আবার প্রয়োজনে নিজেও বলেন। বাবলাতলায় পদ্মার চরে পথে প্রান্তরে ভক্তজনের গৃহে জিজ্ঞাসুগণের মধু আসরে কত নিভৃতে কত জ্যোৎস্নাপ্লাবিত রাতে কত উজ্জ্বল প্রাতে কত বর্ষণ মুখর সন্ধ্যাবেলায় অবিরাম চলেছে এই সুধা বর্ষণ। কিন্তু দুঃখের কথা, পরা ও অপরা বিদ্যার এত সব গভীর আলোচনার একাংশও লিপিবদ্ধ রইল না, বিশেষত তাঁর সেকালের কণ্ঠকাকলি সমূহ। অমীয়বাণীর সংকলিতার কাছে জগৎ চিরদিন ঋণী থাকবে এই জন্য যে তিনি বাংলা 1323 সাল থেকে 1328 সাল পর্যন্ত এ কয়েকটা বছরের কয়েকটা দিনের অন্তত সামান্য কিছু কথা লিপিবদ্ধ করে অমীয়বাণী দুই খণ্ডে ছাপিয়ে গেছেন। বইতে নানা বিষয়ে অনেক কথা বলা আছে, আবার স্থানে স্থানে এমন কথাও আছে যা সাধারণের জ্ঞানের সম্পূর্ণ দুরধিগম্য দেশের বার্তা। মোট কথা, ভগবত বাক্যের এই সংকলন মানুষের তন্ত্রিতে তন্ত্রিতে অদ্ভুত ভরসা জাগাবে। বহুকাল পরে এই বই আবার ছাপা হল শ্রী শ্রী বরদার প্রযত্নে, আর এই নতুন সংস্করণে তাঁরই নির্দেশে উভয়খণ্ড বইয়ের কথা সন তারিখ প্রভৃতি মিল করে একত্র সন্নিবেশিত করে একই খণ্ডে প্রকাশ করা হল পাঠক বর্গের সুবিধার্থে। আলোচনা সমূহের পটভূমিকা প্রসঙ্গে সংকলিতার ভাষায় বলতে গেলে, আমার ক্ষুদ্র দৃষ্টি দ্বারা যাহা দেখিতে পাই তাহাতে শ্রী শ্রী ঠাকুরের জীবনে শ্রী শ্রী কৃষ্ণারই সংকলিতার ভাষায় বলতে গেলে আমার ক্ষুদ্র দৃষ্টি দ্বারা
যাহা দেখিতে পাই, তাহাতে শ্রী শ্রী ঠাকুরের জীবনে শ্রী শ্রী কৃষ্ণলীলারই পুনরভিনয় দেখিতেছি। সেই প্রথম আদিলীলার অধিকাংশ সময় আমার এবং আমার নেই আরও বহু অজ্ঞ অথচ সরহজ সরল বিশ্বাসী আলোচনা সমূহের পটভূমিকা প্রসঙ্গে সংকলিতার ভাষায় বলতে গেলে, আমার ক্ষুদ্র দৃষ্টি দ্বারা যাহা দেখিতে পাই, তাহাতে শ্রী শ্রী ঠাকুরের জীবনে শ্রী শ্রী কৃষ্ণলীলারই পুনরভিনয় দেখিতেছি। সে প্রথম আদিলীলার অধিকাংশ সময় আমার এবং আমার নেই আরও বহু অজ্ঞ অথচ সহজ সরল বিশ্বাসে গোরাখাল সদৃশ ব্যক্তিগণের মধ্যেই তিনি বেশিরভাগ সময় অবস্থিতি করিতেন। তাহাদেরই সঙ্গে তিনি নৃত্যগীত, হাস্য পরিহাস এবং কখনো কখনো অদ্ভুত অলৌকিক শক্তি প্রকাশ করিতেন। কখনো আমাদের কোলে কাঁধে উঠিতেন, কখনো আমরাও অজ্ঞ বলিয়া দুঃসাহসপূর্বক তাঁহার কোলে কাঁধে উঠিতাম। শীতের কত সারা রজনী একই বিছানায় একই লেপে জড়াজড়ি হাস্য কৌতুকে অতিবাহিত হইত, সেসব এখন স্বপ্নবৎ মনে হয়। মনে হইলে এখন সংকুচিত হই, আমরা কি মূর্খ, কি সম্বলে, কোন সাহসে তাহাকে লইয়া এরূপ করিয়াছি ভাবি অবাক হই। আমার মনে হয় সেও তো তাহারই ইচ্ছা, তাহারই লীলা, আমাদের সেরূপ না করিয়া উপায়ও যে ছিল না। এরূপ গোরাখাল গণের মধ্যে লীলাকালে প্রধানত তাহাদেরই একজন এ অজ্ঞ অধমের প্রশ্নোত্তরে তিনি তাহাদেরই ভাবে ও ভাষায় তাহাদের যাহাতে সহজে বোধগম্য হয় এইরূপ ভাবে অমীয়বাণী বলিয়াছিলেন এবং তাহাই অধম লিপিবদ্ধ করিয়াছিল। সংকলিতা কর্তৃক লিখিত প্রশ্নোত্তর এই সংকলনীয় অবিকল তাই রয়ে গেছে, মূলে হস্তক্ষেপ করা হয় নাই। আর মূলে যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকেও তাহলে সংকলিতার কথা উদ্ধৃত করে বলতে হয়। তাঁহার সুধামাখা হৃদয়স্পর্শী বাণী সকল যখন যেরূপ শুনিয়াছি তাহাই লিপিবদ্ধ করিতে চেষ্টা করিয়াছি। আমাদের বুঝিবার দোষে বা উপযুক্ত রূপে প্রকাশ করিবার ভাষা অভাবে অমীয়বাণীতে অনেক ত্রুটি লক্ষিত হইতে পারে। তজ্জন্য সুধী ও সাধু পাঠকগণের নিকট সানুনয়ী নিবেদন এই যে, তাহারা অমীয়বাণী হইতে অধম সংকলিত কর্তৃক মিশ্রিত নীর ত্যাগ করিয়া বাণীর বক্তা প্রদত্ত পরম উপাদেয় ক্ষীরটুকুই যেন গ্রহণ করিয়া তৃপ্ত হয়েন। বৈচিত্র্যই সৃষ্টি, সৃষ্টিতে সর্বদা এক অপর হতে ভিন্ন, আর এ পার্থক্য সর্বপ্রকারে, রূপে, গুণে, ভাবে, শক্তিতে, যোগ্যতায়, আবার সমপর্যায় ভুক্তদের নিয়ে এক একটা গুচ্ছ, তারপর বড় গুচ্ছ, তারপর আর বড়, এমনি করে স্তরে স্তরে বিন্যস্ত এই সৃষ্টি। কোন বিশেষ একের বা বিশেষ কোনো এক গুচ্ছের আশাও প্রয়োজনও অন্তত কিছু পরিমাণে ভিন্ন। তাই বৈশিষ্ট্য পালিয়া পরিমাণ আচার্য পুরুষ বা গুরুপুরুষোত্তম এক একজনকে বা এক এক গুচ্ছকে পরিপূরণও করেন এক একভাবে, মাত্র রকম ভেদ, মূল সত্যের কিন্তু কোনো অপলাপি হয় না। অমীয়বাণীর বক্তা বৈশিষ্ট্য পালিয়া পরিমাণ আচার্য পুরুষ, তাই বাণী প্রদানকালে যার বা যাদের জন্য তাঁর বলা, তারা যাতে বাণীর মর্ম উপলব্ধি করে ধর্মে কর্মে সমুজ্জ্বল হয়ে উঠতে পারে, সেই বিশেষভাবে বিশেষ ভঙ্গিতেই কথাগুলি তিনি বলিয়াছিলেন। অমীয়বাণী সংকলনের পর সুদীর্ঘ 44-45 বছর অতিবাহিত হয়ে গেছে। সেদিনের বীজ আজ মহামহিরুহে পরিণত, আর সেই মহামহিরুহের স্নেহশীতল অভয় ছায়ায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের অগণিত মানুষ বিশ্রাম ও আশ্রয় লাভে কৃতকৃতার্থ। আজ তাঁর লীলাক্ষেত্র দেশ বিদেশের অগণন দর্শনার্থী ও ভক্ত সমাগমে নিত্যই গমগম করছে। দিক দিগন্ত আজ তাঁর যশগাথায় মুখরিত, তাঁর লীলাভূমিতে আজ কত বিরাট বিরাট জনকল্যাণমূলক কর্মপ্রতিষ্ঠান মাথা তোলা দিয়ে উঠেছে।
এক এক জনের পেছনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতন্দ্র প্রয়াসে জাগ্রত থেকে অগণন মানুষকে কল্যাণ পথের পথিকৃত করে আজকের এই কলুষ কালিমা ভরা ধরণীর বুকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর জীবনের বিজয় বিজয়ন্তী হাতে নিয়ে প্রচণ্ড দুর্বার গতিতে এগিয়ে চলেছে। জীবনের জয়যাত্রা আর থামবে না, মানুষ আর অজানা আধারে ঘুরে মরবে না, দুঃখের দীর্ঘ রজনী ভোর হতে চলেছে। সম্মুখে আলোর দীপালি, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনের মোড়ে মোড়ে অমর ইতিহাস রচনা করে একটা শতদল পদ্মের মতো এই প্রেমময় পুরুষের জীবন পদ্ম কেমন করে বিকশিত হয়ে উঠেছে। স্তবকে স্তবকে, থরে বিথরে, রূপে রাগে বর্ণে গন্ধে, তারই এক দূর অতীত অধ্যায়ে অমীয়বাণী এক ঝলক আলোক সম্পাত করবে। বিনীত শ্রী রবীন্দ্রনাথ রায়, সহসম্পাদক সৎসঙ্গ, দেওঘর, বিহার।